আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট ইন টু ইন ইনক্রিপ্টেড যে নতুন অপশনটা অ্যাড হয়েছে এর বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা অনেকেই এই ইন টু ইন ইনক্রিপ্টেড যে নতুন অপশনটা অ্যাড হয়েছে এই অপশনটার কারণে আপনাদের অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের প্রিয় মানুষটির সাথে কথা বলা যে চ্যাট হিস্ট্রিগুলো আছে এই অপশনটা অ্যাড হওয়ার কারণে ওই চ্যাট হিস্ট্রিগুলো ডিলেট হয়ে গিয়েছে। এই চ্যাট হিস্ট্রি ডিলেট হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকেই এই অপশনটিকে আর চাচ্ছেন না, এই অপশনটিকে রিমুভ করে দিতে চাচ্ছেন। এই অপশনটি আপনারা রিমুভ করে দিবেন না, কারণ এই অপশনটি থাকলে আপনাদের উপকার হবে, আপনাদের জন্য অনেক ভালো হবে। কারণ এই অপশনটি আপনাদের সিকিউরিটি পারপাসে দিয়ে দিয়েছে। আপনারা যদি এটা রিমুভ করে দেন তাহলে আপনাদের জন্য ক্ষতি হতে পারে। এই ক্ষতি কেন হবে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি কোথাও কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকের মেসেঞ্জারে এই সমস্যাটা হয়ে গেছে। আপনারা চাইলেও এই সমস্যাটা আর সমাধান করতে পারবেন না, তার কারণ এই অপশনটি বন্ধ করার একমাত্র চাবি ফেসবুক টিমের কাছে রয়েছে, আপনাদের কাছে কারো কাছে নাই। তো বেকার এই অপশনটি বন্ধ করা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। তো আপনাদের এই অপশনটা থাকলে অনেকেরই লাভ আছে, কারণ এই অপশনটা থাকলে আপনাদের যে প্রিয় মানুষটির সাথে কথা বলতেছেন এই কথা বলার যে চ্যাট হিস্ট্রিগুলো আছে এই চ্যাট হিস্ট্রি তৃতীয় কোনো ব্যক্তি দেখতে পারবে না। তার কারণ এই অপশনটি অ্যাড করে দেওয়ার কারণে আপনাদের একটা পিন সেট আপ করতে হবে। এই পিন সেট আপ করার কারণে আপনার এই চ্যাট হিস্ট্রি আর কেউ দেখতে পারবে না। আপনি যদি কাউকে SMS পাঠান, আপনি এবং আপনি যাকে দিচ্ছেন সে ব্যক্তি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই SMSগুলো আর দেখতে পারবে না। কারণ আপনার কাছেও পিন আছে, ওদের কাছেও পিন আছে। তো এই পিন থাকার কারণে আর তৃতীয় কোনো ব্যক্তি চাইলে আর দেখতে পারবে না। আগে দেখতে পারছিল, কিন্তু এই অপশনটা অ্যাড করে দেওয়ার কারণে আপনার আর ওই SMSগুলো কেউ দেখতে পারবে না। তো ওই অপশনটা কিভাবে চালু করবেন, চালু করার জন্য তো আপনারা এখানে যে পিন সেট আপ করতে হয়, পিন সেট আপ করার জন্য আপনারা চলে যাবেন আগে ফেসবুক মেসেঞ্জারের হোমে আসবেন। হোমে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আবার দেখতে পারবেন যে উপরের দিকে যে সেটিং অপশন আছে ওই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর তারপর আবার দেখতে পারবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পারবেন যে সিকিউরিটির আন্ডারে হচ্ছে এই অপশনটা দেয়া আছে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে মেসেজ স্টোরেজ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন অ্যাড হয়েছে। তো আমি এটা ক্রিয়েট করছি 29শে মার্চে। তো আপনারা তার একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন সিকিউরিটি মেথড, তো এখানে আসার পর দেখতে পারবেন যে রিসেট পিন, তো আপনারা এখানে এই পিনটি সেট আপ করে নেবেন। পিনটি সেট আপ করার জন্য এখানে ক্লিক করবেন রিসেট পিনের উপর। এখানে ক্লিক করার পর ক্রিয়েট ইওর পিন, তো আপনারা এখানে একটা পিন দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি, দেওয়ার পর আবার ওই পাসওয়ার্ডটি কনফার্ম করে দিবেন। তো এটা দেওয়ার পর একটু লোড নেবে, তো লোড না পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিন ক্রিয়েটেড, তো এখানে পিন ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনাদের পিনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই পিনটি সেট আপ করে দেওয়ার পর তো আপনারা এখন যদি এই মেসেঞ্জারটি অন্য কোনো ফোনে যদি লগ ইন করেন, এই পাসওয়ার্ডটি যদি না দিতে পারেন, যদি মনে না থাকে, তাহলে আপনাদের এই পুরনো যে চ্যাট হিস্ট্রিগুলো আছে এই চ্যাট হিস্ট্রিগুলো আর দেখতে পারবেন না। কারণ এই
পাসওয়ার্ডটি দেওয়ার কারণে আপনার একটা আলাদা সেফটি চলে এসেছে। কারণ এই আপনার যদি মেসেঞ্জারটি অন্য কেউ হ্যাকও করে নেয়, আপনার এই মেসেঞ্জারটি আর ওই পুরনো চ্যাট হিস্ট্রিগুলো দেখতে পারবে না। তো যদি কেউ আপনার মেসেঞ্জারটি হ্যাকও করে নেয়, তো আপনারা কোথায় গিয়ে দেখতে পারবেন? দেখার জন্য আপনারা একটু ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যালার্ট, তো এখানে আপনারা আসবেন। তো এখানে আসার পর দেখতে পারবেন যে ভিউ অল লগ ইনস, তো এখানে আসার পর দেখতে পারবেন যে ভিউ অল লগ ইনস, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এই মেসেঞ্জারটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। তো আপনাদের যেটা মনে হবে যে আমার এই ডিভাইসটি নয়, তো আপনারা ওই ডিভাইসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পারবেন যে লগ আউট, তো যেটা আপনার ডিভাইস নয় ওই ডিভাইসটি এখান থেকে আপনারা লগ আউট করে দিতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।